আসসালামু আলাইকুম বিয়াস, আমি সাইফুল ইসলাম। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা ঠকবেন না, এটা আমি আশা করি গ্যারান্টিটা বলতে পারবো, আপনারা ঠকবেন না। আপনারা সকলে জানেন বর্তমানে ইন্টারনেট কিনতে গেলে অনেক টাকা লাগে আর অনেকটাই ইন্টারনেটের দাম বেড়ে গেছে। তো আপনাদেরকে আজকে দেখাবো যে ফ্রি ইন্টারনেট চালাতে পারবেন, কিছু কিছু ভিডিও আপনারা সম্পূর্ণ ফ্রি দেখতে পারবেন, ইউটিউবে কিন্তু আপনারা অ্যাভেলেবেল ভিডিও পেয়ে যাবেন। এই বিষয়ে কিন্তু সব ভিডিওগুলো কিন্তু রিয়েল না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন দুইটা অ্যাপসের সাথে পরিচয় করে দিব যা আপনারা ইন্টারনেট না থাকলেও কিন্তু আপনারা চালাতে পারবেন, ঠিক আছে? তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, মাত্র 3-4 মিনিটের ভিডিও দেখলে কিন্তু আপনি কাজটা করতে পারবেন, শিখতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? তো আজকের এই ভিডিওতে আপনারা অবশ্যই অবশ্যই লাইক দিবেন, আমি কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো ইন্টারনেটের কথা ভেবে কিন্তু ইন্টারনেট কিন্তু বর্তমানে কিন্তু কিনতে গেলে কিন্তু অনেকটাই খরচ হয়ে যায়, অনেক আপনারা সকলে জানেন। তো চলুন আর বেশি কথা বলবো না, এখন আমি সরাসরি আপনাদেরকে গুগল প্লে স্টোর নিয়ে যাই। প্লে স্টোর নিয়ে আপনাদেরকে প্রথমত আপনাদেরকে ইন্টারনেটটা চালু করতে হবে একটু কষ্ট করে। প্রথমত যেভাবে হোক আপনাদের ইন্টারনেটটা চালু করবেন, তারপরে কিন্তু অ্যাপস দুইটা ডাউনলোড করতে হবে। তারপর অ্যাপস দুইটাতে আপনারা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কিন্তু ইন্টারনেট ভিডিও দেখতে পারবেন, ইন্টারনেট চালাতে পারবেন, খুবই স্পিড, কোনো সমস্যা নাই, ঠিক আছে? একদম রিয়েলভাবে, ঠিক আছে? প্রথম চলে যাবো গুগল প্লে স্টোরে। তো গুগল প্লে স্টোরে আসার পরে এখানে তো আপনাদের অবশ্যই অনেক অ্যাপসই পাবেন। তো আপনারা কীভাবে অ্যাপসগুলো ইউজ করবেন, কীভাবে আপনারা ডাউনলোড করবেন, তাই এখন আমি আপনাদেরকে দেখাই দিই। তো আপনারা সার্চ বারে ক্লিক করবেন, সার্চ বারে ক্লিক করার পরে দেখেন আমি একটা নাম কিন্তু এখানে লিখে দিছি, WIRE এটা লিখবেন। এটা লেখার পর TUN এটা লেখলে দেখেন এই কিন্তু আমার কিন্তু ওপেন করা আছে, আমি কিন্তু সবসময় ইউজ করে থাকি। আসলে অনেকটাই আমার নেট যখন থাকে না, নেট যখন একদম ফ্রি নেট চালাতে চাই তো তখনই কিন্তু এটার মধ্যে ঢুকি। আমার অনেক সময় নেট থাকে না, কারণ আমার নেট ছাড়া আবার চলেও না, আমার তো নেট ছাড়া চলে না, তারপর নেট অনেক সময় শেষ হয়ে যায়, তখন কিন্তু একটু স্লো হইলেও এটা চালাই, ঠিক আছে? তো যত অ্যাপস আছে সব অ্যাপসের মধ্যে কিন্তু দুটো অ্যাপস কিন্তু আপনাদেরকে বাছাই করে আপনাদেরকে দেখাইতেছি যে অ্যাপস দুটা বেশি পাওয়ার, বেশি স্পিড, বেশি সুন্দর মতো আপনারা ফ্রিতে চালাইতে পারবেন ভাই, ঠিক আছে? ওকে, তো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই ভালো লাগলে কিন্তু ভিডিও লাইক করবেন। তো এই অ্যাপসটা কিন্তু আপনারা ইনস্টল করে নেবেন, ঠিক আছে? অ্যাপসটা দেখেন, এই যে অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন, এভাবে লেখলেই কিন্তু অ্যাপসটা পেয়ে যাবেন। তারপর আপনারা কীভাবে ইনস্টল করবেন, সম্পূর্ণ কাজ কমপ্লিট করবেন, তা এখানে কিন্তু ডিটেলস দেওয়া আছে। এভাবে আপনারা কাজটা ওপেন সকলেই করতে পারবেন, সমস্যা নাই। তো আমি আরেকটা অ্যাপসের সাথে পরিচয় করে দিই, তারপর আপনাদেরকে আমি সম্পূর্ণ সিস্টেমগুলো দেখা দিই আমার ইনস্টল করা আছে। এখানে দেখেন আমার আরেকটা অ্যাপস কিন্তু এখানে আমি এটাও কিন্তু আমি সবসময় ব্যবহার করি, ইউজ করে থাকি, ঠিক আছে? এটা লাগবেন PHIPEHON, ঠিক আছে? তারপর PRO এটা লেখলে কিন্তু আপনারা এই অ্যাপসটা কিন্তু সামনে পেয়ে যাবেন। তাছাড়া আপনাদেরকে সরাসরি সামনে এনে কিন্তু আমি আপনাদেরকে দেখাই যাচ্ছি। তো এই অ্যাপসটার কাছে কিন্তু আপনারা খুবই সহজ কিন্তু কাজটা করতে পারবেন, এটার ভিতরে ঢুকলে কিন্তু আপনারা খুব সহজেই কাজটা করতে পারবেন, ঠিক আছে? তো আশা করি আপনারা সকলে বুঝতে পারছেন। তো এখন আপনাদেরকে আমি দেখাই যে আপনাদেরকে, তো আপনাদেরকে বলবো যে আপনারা যদি আমার এই ভিডিও দেখার আগে থেকে যদি এই অ্যাপস দুটো ইউজ করে থাকেন তাহলে অবশ্যই সত্যি করে কমেন্টে লিখবেন যে কে কে আপনারা উপকার পাইছেন এই অ্যাপসটা ফ্রি ইন্টারনেট চালাতে পারছেন, ঠিক আছে? তো আপনাদের কমেন্টগুলো যারা নতুন দর্শক আছে তারা দেখবে, তারা ফলো করবে, তারাও সুন্দর একটা কমেন্ট করবে, ঠিক আছে? আর যারা আজকের এই ভিডিও প্রথম দেখে কিন্তু ওই কাজটা করতে পারলেন তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্ট, সুন্দর কমেন্ট। আপনারা সঠিকভাবে কাজ করতে পারলে ওই কাজটা আপনি করতে পারছেন, সাকসেস হয়েছেন, ওটাই এটা কমেন্ট করে যাবেন। তো ধন্যবাদ সকলকে, আর নেক্সট ভিডিওতে আরও সুন্দর একটা ভিডিও আপনারা পাবেন। তো সেই ভিডিওতে আরও আরও আপনারা ইন্টারনেট যদি কিনেন তো একদম কম টাকায় বেশি ইন্টারনেট কীভাবে কিনতে পারবেন সেটা নিয়ে একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব এই ভিডিওটার পরে। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।